ক্রিকেটে এক ওভারে নেওয়া যায় সর্বোচ্চ 36 রান। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই নজির দেখাও গেছে 5 বার। তবে এবার ঘটল অবাক করা বিষয়, এক ওভারে 39 রান নিয়েছে অখ্যাত এক দেশের অখ্যাত ক্রিকেটার, গড়েছে এক ওভারে সবচেয়ে বেশি রান নেওয়ার বিশ্ব রেকর্ড। টি টোয়েন্টির নতুন এই রেকর্ড হয়েছে সামোয়া ও ভানুয়াতুর মধ্যকার ম্যাচে। আইসিসি র্যাঙ্কিংয়ে সামোয়ার অবস্থান 77তম, ভানুয়াতু 50তম। আইসিসি মেন্স টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্ট এশিয়া প্যাসিফিক রিজিয়নের কোয়ালিফাইয়ের ম্যাচে মাঠে নামে সামোয়া ও ভানুয়াতু। এই ম্যাচে 3টি নো বলের পাশাপাশি 6টি ছক্কা হাঁকান সামোয়ার ব্যাটার দারিয়াস ভিসার। সামোয়ার ইনিংসে ভানুতার নালিন নিপকার করা 15তম ওভারে ঘটেছে এই ঘটনা। ওভারের প্রথম 3 বলে ছক্কা হাঁকান দারিয়াস। চতুর্থ বলে নো বল ছিল, যেখানে কোনো রান নিতে পারেননি তিনি। চতুর্থ বৈধ বলে আবারও ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে ডট হলেও ওভারের তৃতীয় বলে নো বলে ছক্কা হাঁকান, পাশাপাশি ফ্রি হিটে আরও একটি ছক্কা হাঁকিয়েছেন। এই ওভার থেকে 39 রান তুলে নতুন রেকর্ড করেন এই ব্যাটার। পাশাপাশি সামোয়ার এই ব্যাটার দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা। নিজের ইনিংসে দারিয়াস হাঁকিয়েছেন 14খানা ছক্কা, 62 বলে করেছেন 132 রান, দলকে জিতিয়েছেন। বাছাই পর্বের দ্বিতীয় জয়ে 2026 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সামোয়া। এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল 36 রানের। 2007 সালের টি টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং এক ওভারে 6 ছক্কা হাঁকান। 2021 সালে কাইরন পোলার্ড, 2024 সালে নিকোলাস পুরান, দীপেন্দ্র সিং এবং রোহিত শর্মা, রিঙ্কু সিং মিলে এক ওভারে করেছিল 36 রান।